হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল দেখো গাছ থেকে তুলে এনেছি মিষ্টি কুমড়ো। এই দেখো মিষ্টি কুমড়ো, এটা আমাদের গাছে হয়েছে। এটা দেখো হাজারি মিষ্টি কুমড়ো, এই যে সাইজটা দেখো এইটুকু। এগুলোই বেশ ভালো, মানে কাটলে একটা ফ্যামিলির এক তরকারি হয়ে যাবে। এই যে মিষ্টি কুমড়া কাটছি, এটা দিয়ে আজকে শুটকি মাছ হবে। মিষ্টি কুমড়া দিয়ে শুটকি মাছ খেতে খুব ভালো লাগে, তোমরা খেয়ে দেখো। এটার বীজগুলো যে বীজগুলো বেশ ছোট ছোটই হয়। এই যে দেখো, ছুলতে হবে না ছোট মা? এই যে দেখো কালারটাও বেশ সুন্দর, এটা খেতে খুব মিষ্টি। মানে মিষ্টি কুমড়ো যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না, এটা মিষ্টি হয়। মনে হবে যে যেন চিনি দিয়ে রেখেছো। এবার দেখো চলে এসেছি পুকুরে। এই দেখো পুকুরে আজকে জাল ফেলেছে, মাছ ধরছে। তো তোমরা দেখো কি কি মাছ পায়। আছে আছে আছে, এদিকে ঘুরে নাও। দেখাও জালটা। রুইটা ছেড়ে দেবা, রাখেন আপাতত। ওরে মাছ উঠে না, ঠিক আছে জল বেশি উপরে। আছে নাকি? কি যায় নাই যায় নাই ওইটা কি কাটলা নাকি? কাটলো স্যার। কি কালোস রাখবা?
কাতল ছেড়ে দে কাতলটা, কাতল কাতল একটা আছে ছেড়ে দে কাতলটা, আচ্ছা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। বাটা রাখবা, এখনই বেরিয়ে গেছিল কাল বক্স নাকি, বেশি বড় না না খাওয়াতে বসেছি। এই যে এটা হচ্ছে শোল মাছ, এই যে গোবির তরকারি দিয়ে খাচ্ছে রুহি, আর গল্প করছে, ছবিগুলো দেখছে বইয়ে। এই দেখো আমরা যাচ্ছি এখন ঘুরতে, ওই ওই এদিকে বাড়িগুলোতে ঘুরতে যাচ্ছি। আজকে বিকেলের কাজকর্ম সেরকম কিছু নেই, তো আমরা যাচ্ছি এখন সবাই মিলে পাড়া বেড়াতে। আমাদের সন্ধ্যেবেলার চাটা খাওয়া শেষ, এবার একটু রুহির সঙ্গে খেলবো, তারপর ডিনার টিনার হবে, তারপর সবাই শুয়ে পড়বো। তো আজকে আর ব্লগটা বড় করলাম না, তোমরা আমার ভিডিওগুলো দেখো, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগে, তো টাটা।